মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হোম সেন্টারগুলি চালু করেছেন, অর্থাৎ পরীক্ষার্থীরা এবার নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা দেবে। আর তাই জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানাতে দেখা গেল শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিককে। এদিন সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নদিয়া জেলার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডে 49 জন পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দিলেন তিনি। তার সাথে তাদেরকে ভবিষ্যতে আরো বড় হওয়ার আশীর্বাদ করলেন। সভাপতি পরীক্ষার আগে পরীক্ষা সামগ্রী হাতে পেয়ে যথেষ্ট উৎসাহিত হয়ে উঠেছে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক জানান, এটি নতুন কোনো কার্যক্রম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের উৎসাহ দিতেই এরকম কার্যক্রম করে থাকেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দলীয় কাজকর্ম করতে পতাকার দরকার পড়ে না, মানুষের উৎসাহ এবং সহযোগিতা একান্ত কাম্য। বিগত 5 বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা প্রতিবার পরীক্ষার আগের দিন আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্যে তাদেরকে আমরা একটি করে বোর্ড, একটি করে অ্যাডমিট রাখার ফাইল, একটি পেন্সিল, একটি পেন, একটি রাবার, একটি মিষ্টির প্যাকেট, একটি ফুল, একটি স্কেল, এটা দিয়ে পরীক্ষার্থীদের একটু উৎসাহ দেয়া যে যারা তারা যাতে ভালো করে আগামী দিন পরীক্ষা দিতে পারে। এবং জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হোম সেন্টারে এবার পরীক্ষা চালু করেছেন, যে যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়েই পরীক্ষা হবে। অবশ্যই এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাউন্সিলরের তরফ থেকে প্রতিটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা সংবর্ধনা দিচ্ছি, আজকে উৎসাহ দিচ্ছি। আজকে আপনি তো আপনার ওয়ার্ডে বেরিয়েছেন, সেই ওয়ার্ডে আপনি তৃণমূলের কাউন্সিলর, স্বভাবত একটা ইয়ে আসছে যে দলের পতাকা নেই কেন সঙ্গে? না, বিষয়টা যে দেখুন, আমি মনে করি যে মানুষের কাজ করার জন্যে কোনো পদ বা পতাকা লাগে না, মানুষের কাজ করে। আমরা সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করি পরিষেবা দিই, অর্থাৎ মানুষের পরিষেবা দেওয়ার জন্যে কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা অন্তরে আছে আমাদের দল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমরা তাদের আদর্শকে সামনে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করি। আপনার নাম? টিচিং স্যার, বৃন্দাবন প্রামাণিক 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, কতজনকে দিলেন মোটামুটি? 49 জন আমাদের 16 নম্বর ওয়ার্ডে 49 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তাদেরকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা উৎসাহ দিচ্ছি। এবং মানুষের জন্য কাজ করতে গেলে কোনো পদ বা পতাকার প্রয়োজন হয় না, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই এহেন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীর অভিভাবকেরা। যেটুকু প্রিপারেশন নিয়েছি স্যাটিসফাইড আশা করি। আজকে কে এসেছিল? কি আজকে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক আমাদের সম্বন্ধে জানিয়ে গেল, তাকে অশেষ ধন্যবাদ, অনেক প্রণাম। তার আশীর্বাদ করলে অবশ্যই আমাদের পরীক্ষাটা ভালোভাবে আশা করা যায়। ওই আমাদের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক এসেছিল। কি জন্য এসেছে? এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, সেই জন্য এই যে বোর্ড মেনটেন দিয়ে গেছে। মাধ্যমিকের সময় এসেছিল, খুব ভালো লাগলো। কোন স্কুলে পড়ো? আমি ওরিয়েন্টাল স্কুলে পড়ি। সামনের দিন থেকে পরীক্ষা। হ্যাঁ, কীরকম প্রিপারেশন হয়েছে? হ্যাঁ, প্রিপারেশন ঠিকঠাক আছে। তুমি উচ্চ মাধ্যমিক দেবে, কোন স্কুলের ছাত্রী? শরৎকুমারী। আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক, কীরকম প্রস্তুতি, কীরকম হয়েছে, প্রিপারেশন কীরকম হয়েছে? হয়েছে। আর এই যে কাউন্সিলর তোমাদের পাশে, এটা কেমন লাগছে? ভালোই লাগছে, আরও উৎসাহ লাগছে। আর বৃন্দাবন প্রামাণিক কি বিষয়ে যদি বলেন? আমি একটু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দিয়ে উৎসাহিত দিয়ে গেল, এতে আমরা অনুপ্রাণিত হব, পরীক্ষা দেব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে কি এরকম কেউ এসেছে? হ্যাঁ, এসেছিল, এমনি এসেছিল মাধ্যমিক পরীক্ষার সময়। নদিয়া থেকে মাধব দেবপ্রাতের রিপোর্ট, আনন্দবার্তা।